হালিশহর খাসবাটির সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হলো নকআউট ফুটবল টুর্নামেন্ট। ফুটবল খেলার শুভ সূচনা করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা সহ অন্যান্য সমাজসেবী। আপনারা জানেন কি আমরা এই কোভিড সিচুয়েশনের মধ্যে খেলাধুলা অনেকটাই আমরা পিছিয়ে গিয়েছিলাম। সেখানে একটা ফুটবল ম্যাচ নকআউট টুর্নামেন্ট করা হয়েছিল। এই নকআউট টুর্নামেন্টে খেলার মাধ্যমে মানুষের একটা মনে যে এতদিন ধরে যে একটা ঘরে একাকিত্ব থাকা সেইটা কাটবে, আর বাচ্চা বাচ্চা ছেলেদের যে একটা সবসময় ঘরে একটা বন্দী হয়েছিল ছেলেরা বাচ্চারা, তাদের একটা মনে উৎসাহ যাবে কি একটা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে শরীরটাকে সুস্থ, মানুষের সামাজিক যেটা সুস্থতা সেটা খেলার মধ্যে আসে। এখন তো প্রচুর ছেলেমেয়েরা মোবাইলে গেম খেলে বা ল্যাপটপে বসে পড়াশোনা অনলাইন করছে বা মোবাইলে অনলাইনে পড়াশোনা করছে, মোবাইলে গেম করে খেলছে, কিন্তু মোবাইলে গেম খেলে তাদের ডিপ্রেশন হয়, অসুস্থ হয়, অনেক বাচ্চাদের ডিপ্রেশনে হয়ে অনেক রকম অসুস্থ কারণ হয়। কিন্তু খেলাধুলা মানে প্র্যাকটিক্যাল যে খেলাধুলা ফুটবল থেকে শুরু করে বিভিন্ন অ্যাথলেটিক খেলাধুলা, সমাজ কল্যাণ সমিতি যে নকআউট টুর্নামেন্ট যে আয়োজন করেছে, খেলা আমরা দেখতে পারছিলাম কি খেলাটা অনেকটাই মানে হারিয়ে গিয়েছিল অঞ্চল থেকে, আবার নতুন করে খেলা আবার নতুন করে আসছে, কি বলবেন? না না, এটা তো মানে মানুষের বা আমাদের পাড়ার যদি সমাজ সুস্থ রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে খেলাধুলা। কেন সব কিছু এমনভাবে মানুষ একটা অভাবের মধ্যে রয়েছে, আর তারপরে মানুষের কাজকর্মে যেভাবে ডিপ্রেশনে রয়েছে, বাচ্চারা যেভাবে ডিপ্রেশনে রয়েছে, খেলাধুলা একটা সামাজিক সুস্থতা আনে, আর পাড়া প্রতিবেশীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কেন বিভিন্ন ঘরে ছেলেমেয়েরা যদি একত্রিত হয়ে যদি খেলাধুলা করে তাহলে পাড়া প্রতিবেশীর মধ্যেও ভালোবাসা থাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি কি সমাজ কল্যাণ সমিতি প্রেসিডেন্টের সকল সদস্যকে, তারা এত এত সুন্দর একটা ফুটবল নকআউট টুর্নামেন্ট করছেন, আর আমরা ওনাদের বলেছি কি আপনারা এলাকার এই মাঠটা ডেভেলপমেন্টের জন্য আপনারা একটা দরখাস্ত দেবেন, আমরা চেষ্টা করব মাঠটা যেন ডেভেলপমেন্ট হয়, পাড়া ছেলেমেয়েরা যেন আরও খেলার জন্য উৎসাহ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খেলা দিবস পুরো দেশব্যাপী পুরো দেশে মধ্যে একটা বলেছেন যারা খেলাপ্রেমী তাদের জন্য একটা খেলা দিবস যাতে দিবসটা পালন করা যেতে পারে। মুখ্যমন্ত্রী সবসময়ই চান কি মানে দেশের নাম উজ্জ্বল করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে স্পোর্টসের মারফতে। এখনকার দিনে একটা দেশকে চেনার জন্য স্পোর্টস যদি ইন্টারন্যাশনাল থেকে গোল্ড নিয়ে আসে, যেরকম ভারতবর্ষে আজকে জ্যামলিং থ্রোতে কিছুপা নীরজ চোপড়া যেভাবে জামলিং থ্রোতে গোল্ড নিয়ে এসছে, সোনার ছেলে সবাই বলছে, এটা দেশের নাম উজ্জ্বল করেছে। তো মমতা ম্যানার্জিও চাইছেন যে আমাদের বাংলা থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করে পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করুক, এমনকি ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক, সেটাই উনি চেষ্টা করছেন। এই যে সমাজ কল্যাণ সমিতি যে মাঠে অবস্থায় কীভাবে পাশে থাকছেন তাদের কাছে? দেখুন, প্রথমে তো বলি ওনাদের ক্লাবের নামই হচ্ছে সমাজ কল্যাণ, মানে সমাজের কল্যাণ ছাড়া ওনারা কিছু বোঝেন না, ওনাদের পাশে সবসময় আছি। ওনাদের আমি বললাম খেলা স্পোর্টস থেকে শুরু করে মাঠের সংস্কার যদি কোনো রকম হয় আপনারা পৌরসভায় দরখাস্ত দিন, আমার বিধায়ক হয়ে আমার চেষ্টা করবো যেন মাঠটা ডেভেলপ হোক। দীপকদা, এই যে নকআউট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কী বলবেন? না, আমার বিধায়কের পাশে আমরা খুবই গর্বিত, এবং উনি আমাদের সবসময় আমাদের পাশে আছেন, আর উনি আমাদের সমস্ত রকম ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত কথা দিয়েছেন, সমস্ত রকম সহযোগিতা আমাদের সঙ্গে করবেন। আজকে এখানে কী হচ্ছে? আজকে আমাদের 16 টিমের একটা টুর্নামেন্ট হচ্ছে, আমাদের ক্লাবের সদস্যদের একটা দিবস উপলক্ষে
টুর্নামেন্ট চালু হয়েছে। কোথায় টিম এসছে এখানে? এই হাওড়া, ইয়ে বোলপুর, বর্ধমান আছে, বিভিন্ন জেলা, বিভিন্ন জেলা থেকে এখানে এসে এরা বিভিন্ন যোগ করেছে। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে। সাথে ফোন এবং তাছাড়াও সার্ভিস সেন্টার, সমস্ত কিছু একটি ছাদের তলায়। এখানে আসলে আমরা কি কি ইলেকট্রনিক জিনিস পাবো, কি কি হোম অ্যাপ্লায়েন্সেস পাবো, কি কি ডিসকাউন্টস পাবো, সমস্ত কিছু আজকে জানবো।